যারা রমজান মাসের পরে আবার হারামে লিপ্ত হয়ে যায়, আবার ফরজ ওয়াজিবে ঘাটতি করে, তারা ঠিক ওই বোকা মহিলার মতো, যেই মহিলা চরখায় মজবুত করে সুতা পাকিয়ে প্রস্তুত করে আর তারপরে সেই সুতাগুলি সবগুলিকে ছিঁড়ে ফেললো, সন্ধ্যাবেলা ছিঁড়ে ফেললো, সারা দিন সুতা কাটলো চরখায় আর তারপর সন্ধ্যাবেলা ছিঁড়ে ফেললো, সারাদিনের মেহনতকে ব্যর্থ করে দিল, বেকার করে দিল। ঠিক ওই রকমই রমজান মাসের মেহনতকে ওইসব লোকেরা বেকার করে দেয়, নিষ্ফল কিছুই পাবে না। আল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাব, বিশেষ করে ইমান ভঙ্গকারী বিষয়ে আধা নামাজি হয়ে গেল, শিরকে লিপ্ত হইল, ইমান ভঙ্গ করলো এমন কোনো কথা কাজের মাধ্যমে, তাদের আমলগুলি যেই রমজান মাসে অনেক রমজান পেয়েছে, অনেক তারাবি পেয়েছে, অনেক লাইলাতুল কাদার পেয়েছে, আর বড় বড় স্বপ্ন দেখে বসে আছে যে এত রমজান পেয়েছি, এত রোজা রেখেছি, এত তারাবি পড়েছি, এতগুলি লাইলাতুল কাদার করেছি, এই করেছি সেই করেছি, কিয়ামতের দিনে বিচার দিবসে তাদের আমলগুলি মরিচিকার মতো হবে। সূরা নূরে মহান আল্লাহ ইরশাদ করেছেন, মরিচিকার মতো হবে। মরিচিকা বিবশিত মানুষ রোদ্রের সময় দুপুরবেলা নদীর চরে যে বালু চিকচিক করে, এই বালুকে বালিকে কি দেখে? পানি দেখে, পানি দেখে। শুধু বালি না, এমনকি রোডে আমাদেরকে পানি পানি লাগে, রোডে দূর থেকে রোদ্রের সময় দেখবেন আপনি মনে হচ্ছে যে কিছু দূরে যেন ভিজে আছে, রোডটা ভিজে কেন আছে? আর যত এগিয়ে যাচ্ছেন না কিছু নেই, শুকনো শুকনো। আল্লাহ বলছেন যারা এইরকমই ভালো আমলের পরে কুফরি করেছে তাদের আমলগুলি হবে মরিচিকার মতো, দেখতে মনে হবে পানি, আর পিপাসিত অবস্থায় ছুটে যাবে ওই পানি মনে করে, কিন্তু হাত্তা ইযা জাআহু, যত কাছে আসবে পানি মনে করে, লাম ইয়াজিদহু শাইয়ান, কিছুই পাবে না, সেখানে পানি পাবে না, পানি পানি করতে থাকে পানি পাবে না। ঠিক তেমনি আশা করবে অনেক নেকি করে এসছি আল্লাহর কাছে, পাবো জাহান্নাম থেকে, বাঁচবো জান্নাত পাবো, লাম ইয়াজিদহু শাইয়ান, কিছুই পাবে না, সেখানে কিছুই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম সমাজে দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ রমজান মাসেও ফরজ ওয়াজিব আদায় করেছে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থেকেছে, আর রমজান পরেও এগারো মাস হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার চেষ্টা করে আর ফরজ ওয়াজিব আদায় করার জন্য সচেষ্ট হয়। তাদের দিন শুধু এক মাসের জন্য নয়, হিন্দুদের ধর্মের মতো বারো মাসে তেরো পূজা করলে হিন্দু ধর্ম হয়ে গেল, খ্রিস্টান ধর্মের মতো নয় যে রবিবার দিন চার্চে গেলেই হয়ে গেল, ইহুদি ধর্মের মতো না যে শনিবারে একবার তাদের উপাসনালয়ে হাজির হইলেই তার ইহুদি ইজম ঠিক থেকে গেল, না এইরকম নয়। তাদের ইসলাম হচ্ছে জীবনের প্রতিটি মুহূর্তের সাথে সম্পর্কিত, তাদের ইমান তাদের আমল হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রের সাথে সম্পর্কিত, প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি ক্ষেত্রের সাথে সম্পর্কিত তাদের ইমান, ইসলাম তাদের আমল। এক শ্রেণীর মানুষ তো এরা ভাগ্যবান, তারা আল্লাহ তাদেরকে প্রতিষ্ঠিত দুনিয়াতেও রেখেছেন এবং আখেরাতেও বিচার দিবস আল্লাহ পাক তাদের কিছু প্রতিষ্ঠিত রাখবেন, জান্নাতে তাদেরকে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করবেন। আর আরেক শ্রেণীর মানুষ হচ্ছে হতভাগা, তাদের ধর্মকর্ম হচ্ছে বিজাতিদের মতো, মৌসুমী ধর্ম, রমজানি মুসলমান। এই শ্রেণীর লোক তারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও রাস্তা হারা করেছেন, দিশেহারা করেছেন, হাসরের মাঠেও দিশেহারা থাকবে, আর এই দিশেহারা অবস্থায় যখন হদিস পাবে না জান্নাতের রাস্তায়, তখন জাহান্নামে চলে যেতে হবে। এই মর্মে সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 27 মহান আল্লাহ ইরশাদ করেছে, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে প্রতিষ্ঠিত রাখেন, সাবিত রাখেন, অটল রাখেন, বিলকৌলি সাবিত, দৃঢ় বাণীর মাধ্যমে। এই আল কৌলু সাবিত, দৃঢ় বাণী, লা ইলাহা ইল্লাল্লাহকে বলা হয়েছে, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আমার মাবুদ যেমন মহান আল্লাহ রমজান মাসে তেমন বাকি এগারো মাসেও, আমার মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন, তার ইবাদত আমাকে করতে হবে, কারণ তার আমি আবদ দাস গোলাম এবং তিনি আমার মাবুদ উপাস্য সত্য মাবুদ তিনি। যেমন আমার লোকজনের সামনে সমাজে তেমনই নির্জনে, যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সত্য মাবুদ হজের মৌসুমের সফরে, উমরার সফরে মক্কা মদিনায়, তেমনি সারা পৃথিবীর যে কোনো জায়গায়, যতই প্রতিকূল অবস্থা হোক না কেন, যতই পাপের জায়গা হোক না কেন, যতই কুফরি শক্তির দেশ হোক না কেন,
সেখানেও আমি সেই রকমই আল্লাহ রাব্বুল আলামিন বলা। আল্লাহ পাক এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এটি হচ্ছে আল কাওলুস সা প্রতিষ্ঠিত কালিমা বাণী, এর মাধ্যমে মুমিনদেরকে আল্লাহ প্রতিষ্ঠিত রাখেন ফিল হায়াতের দুনিয়া পার্থিব জগতে ওয়াফিল আখেরা এবং পরকালেও। দুনিয়া প্রতিষ্ঠিত রাখেন, দিনের ওপর অটল রাখেন, কারণ তারা আল্লাহকে মাবুদ হিসাবে সবসময়ের জন্য নিয়েছে, গ্রহণ করেছে। রদিত বিল্লাহি রব্বা, আমি আল্লাহর ওপর সন্তুষ্টি প্রকাশ করেছি রব হিসাবে, শুধু রমজানে সর্বদা, হ্যাঁ সমস্ত অবস্থায় যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় স্থান কালের ভেদাভেদ নেই। রদিত বিল্লাহি রব্বা অবিল ইসলামে দিনা, এবং ইসলামকে জীবন বিধান হিসাবে দিন হিসাবে আমি পছন্দ করেছি, আমি সন্তুষ্টি প্রকাশ করেছি আলহামদুলিল্লাহ যে আমাকে আল্লাহ পাক ইসলাম দান করে ঈমান দান করেছেন। অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়ান ওয়া রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী রাসূল হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট হয়ে গেছি, আমি আনন্দিত হয়ে গেছি, আমি শান্তি পেয়েছি। এই তিনটি গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি সত্যি ঈমানের স্বাদ পাবে, যেমন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস আকাতু আমুল ঈমান, ঈমানের স্বাদ সবাই পায় না, নামাজ পড়ে স্বাদ পায় না, রোজা রেখে স্বাদ পাই না, কষ্ট লাগে কখন রোজা যাবে, হজ করে স্বাদ পাই না, মক্কায় থেকে স্বাদ পাই না কখন দেশে যাব, সৌদি আরবে থেকে স্বাদ পাই না, এখানে তো স্বাধীন চলাফেরা যায় না, এখানে বাধা ওইখানে বাধা, এটা পাওয়া যায় না ওইটা পাওয়া যায় না, হ্যাঁ অন্য দেশে চলে গেলে ওখানে সব পাওয়া যায়, ওখানে কোনো বাধা নিষেধ নেই, কারণ আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দিন হিসাবে, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রসুল হিসাবে সাদরে গ্রহণ করার তৌফিক পাইনি, যার ফলে ঈমান ইসলামের কোনো স্বাদ পাই না। নামাজ সিয়াম যাকাত দান খায়রাত এইসব ইবাদত বন্দেগীর কোনো স্বাদ পাই না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় এবং আখেরাত ইহকাল পরকালে প্রতিষ্ঠিত রাখেন, ইহকালে প্রতিষ্ঠিত মানে দিনের ওপর অটল রাখেন। তাহলে দিনের ওপর আল্লাহ অটল থাকার তৌফিক দেবেন কাকে? যারা আল্লাহকে মাবুদ হিসাবে পেয়ে গর্ব করে যে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর গোলামের সুযোগ পেয়েছি, যদি আল্লাহ আমাকে হিন্দুর ঘরে পয়দা করে দিতেন, আমাকে নাস্তিকের ঘরে পয়দা করে দিতেন, আমাকে আল্লাহর দুশ্মনের ঘরে পয়দা করে দিতেন, না আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে এবং যে কোনো স্থানে আল্লাহর আমি গোলাম এবং তার গোলামি করব, আদেশ নিষেধ পুরোপুরি পালন করে চলব। তাদেরকে আল্লাহ প্রতিষ্ঠিত রাখবেন দুনিয়াতে আর অফিল আখেরাতেও বিচারের সময় খবরের জীবনে বরজাখি জীবনে এবং জান্নাত পৌঁছা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত রাখ। ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন, আর জালেমদেরকে আল্লাহ পাক দিশেহারা করে দিবেন, পথ হারিয়ে ফেলবে, দুনিয়াতে গোমরাহ ছিল রাস্তা হারিয়ে দিয়েছে, আল্লাহকে পাওয়া রাস্তা হারিয়ে দিয়েছে, জান্নাতে যাওয়ার রাস্তা হারিয়ে দিয়েছে, সিরাতে মুস্তাকিম সরল পথ হারিয়ে দিয়েছে। যখন এই রাস্তা দুনিয়াতে হারিয়ে দিয়েছে তখন কবরের জীবনও সে দিশেহারা, হাসরের মাঠেও দিশেহারা, আর এই দিশেহারা অবস্থায় জাহান্নামে চলে যাবে, জান্নাতের রাস্তা আর খুঁজে পাবে না, আর খুঁজে পাবে না।